রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, আহত তিন। গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। ঘটনা ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মারিচা এলাকার। অভিযোগের তীর তৃণমূলের দিকে। জানা যায়, কয়েক মাস আগে ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের মারিচা গ্রাম থেকে জলসরা পর্যন্ত একটি গ্রামীণ যাতায়াতের রাস্তা তৈরি করার উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। আর সেই রাস্তা কৃষি প্রধান এলাকার কৃষকদের জমির উপর দিয়ে হওয়ার কারণেই কৃষকরা বাধা দেয়। সেই বাধা দেওয়াতেই ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কৃষকদের বলা হয় যে রাস্তা অন্যত্র সরিয়ে নেওয়া হবে, এমনকি রাস্তা করার মাটি সরিয়ে কৃষকদের জমি চাষের উপযোগী করে দেয়া হবে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই মাটি না সরিয়ে ফেলায় সমস্যায় পড়ে কৃষকরা। অবশেষে কৃষকরা গ্রাম পঞ্চায়েত ও ব্লক আধিকারিককে বিষয়টি জানিয়ে তারা নিজেরাই মাটি সরাতে গেলে মারিচা গ্রামের বেশ কিছু মানুষজন তাদের মারধর করে বলে অভিযোগ। মারধরের ঘটনায় উঠে আসে কয়েকজন তৃণমূল কর্মীর নাম। এই ঘটনায় তিনজন আহত বলে অভিযোগ। শুরু হয় চরম উত্তেজনা। অবশেষে গ্রামের কৃষকরা একজোট হয়ে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। আজ অবশেষে গ্রাম পঞ্চায়েতের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়। ঘটনাস্থল থেকে আকাশ দোলের রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ, ঘাটাল। বাজরঙ্গল অন্তর্গত মারিচা। আমাদেরকে চাষিদিকে কোনো কিছু জিজ্ঞাসা না করে মারিচাতে একটা রাস্তা হয়, সেই রাস্তা হওয়ার পর চাষিদেরও কিছু অবজেকশন থাকে, রাস্তাটা বন্ধ হয়ে যায়। তারপরে পঞ্চায়েতের মারফত দিয়ে বসে সেভাবে আমাদের একটা নতুন সিদ্ধান্ত হয়, রাস্তার কিছুদিনের মধ্যে বাড়িগুলো সরিয়ে নেওয়া হবে। আজকে দীর্ঘ 15 দিন হয়ে গেল পুরো রাস্তার মাটি সরানো না হওয়ার জন্যে চাষিদের কাজ আটকে যাচ্ছে। তার জন্য নিজেরাই চাষিরা আজকে মাটি সরাতে যাওয়ার পর মারিচার কিছু 10-15 জন আলাউদ্দিন সাদ্দাম বলে কে আছে, রাজীব, এইসব আছে, আরও তার সাথে কিছু কিছু লোক ছিল, তারা এসে এই মারধর করে। সেই হিসেবে আমরা পঞ্চায়েতের কাছে আমরা বিষয়টা আমাদেরকে না জানিয়ে চাষিদেরকে রাস্তা করছে মারিচা থেকে জলসরা পর্যন্ত। আমরা তাতে আপত্তি দিয়েছি, বিডিওকেও জানিয়েছি, প্রধানকেও জানিয়েছি। তারা বললো যে ঠিক আছে, আমরা ওইটা রাস্তাটা আমরা না জানিয়ে করেছি, রাস্তাটা আমরা বন্ধ করে দেবো, রাস্তা হতে দেবো না বলে এইভাবে কথা আমাদেরকে দেয়। 2-7 দিনের মধ্যে রাস্তা সরিয়ে নেবো। তো রাস্তা সরাইনি, আমরা মাটি সরাতে গেছিলাম, মাটি সরানো যাওয়ার পরে আমাদেরকে ধরে মারধর করেছে ওই মারিচার লোক, মারিচার সাদ্দাম, আলাউদ্দিন আর রাজীব। ওরা কিছু লোককে মদগ্রস্ত মদ খাইয়ে দিয়ে নিয়ে এসে মারধরটা করেছে। দেওয়ার পর আমরা প্রধানকে এসে আমরা জানিয়েছি যে আপনারা যে বলেছিলেন মাটি সরিয়ে নিতে আমাদেরকে চাষিদেরকে, তো আমরা মাটি সরাতে গেলাম, কেন আমাদেরকে মারধর হলো, এর বিচার আমরা চাই। তার সূত্রে আজকে বলেছে যে আমাদেরকে নিয়ে বসবে, এটুকুই। আমরা রাস্তা হতে দেবো না, আমাদের চাষযোগ্য জমি, দুফসলি জমি, গরিব মানুষ, আমাদের কোনো প্রয়োজন নেই। একটা গ্রামে 7টা রাস্তা আছে, ওইদিকে কোনো রাস্তার প্রয়োজন নেই, আমরা ওইদিকে রাস্তা হতে দেবো না। চাষের জমি আমাদেরকে পুরোনোই ফিরিয়ে দিতে হবে। গরিব মানুষের জমি, 2-5 কাঠা করে জমি, আমরা ওখানে চাষযোগ্য জমি, আমরা রাস্তা হতে দেবো না। আমার নাম জাহাঙ্গীর আলী সাহ, বাড়ি জলসরা। মাচ্চা মৌজা দিকে একটি রাস্তা আমাদের জলসরা মৌজাকে আসছে, চাষি দিকে না জানিয়ে বিঘার পর বিঘা জমি মাটি ফেলে দিয়েছে জোর করে মাচ্চার লোক। এবার কোথা থেকে হয়েছে কী ধারা সেসব বলতে পারবো না, তবে আমরা চাষিরা নিজেরা ঠিক করেছি যে আমরা মাটি সরিয়ে দেবো। উপপ্রধান বলে গেল যে আমরা মাটি নিজেরা মাটি সরিয়ে দেবো, কিন্তু না, তারা সরাইনি। আমরা জোর করে এবার চাষ ধান রুইতে হবে, আমরা তাই মাটি সরাতে গেছিলাম অঞ্চলের পারমিশন নিয়েই। মাচ্চার লোক এসে আমাদেরকে মারধর করেছে, আমি ঠিক জানিনি কয়েক নামগুলো, তারা এসে আমাদেরকে মারধর করেছে। আমরা বললাম দেখো উপপ্রধান থেকে কথা হয়েছে, তারা না শুনতেও 2-3 জনের হাত ভেঙে দিয়েছে। এই পরিস্থিতি, চাষযোগ্য জমি, হ্যাঁ, জোর করে মাটি ফেলেছিলো, চাষের অযোগ্য নয়, আমরা সেটাকে আবার পুনরায় ফিরিয়ে এনেছি, কিন্তু তা সত্ত্বেও যে করতে গেলাম তার জন্য মারধর করেছে। ওই মাটি ফেলেছে আমরা, সেটা সুষ্ঠু মীমাংসা হয়ে গেল, কিন্তু আমরা অঞ্চলের সাথে যে একটা কথা হয়েছিল, উপপ্রধান হিসেবে আমাদের বলে গেছিলো যে এরকম কথা দিয়ে গেছিলো যে আমরা মাটি সরিয়ে নেবো, না আমরা চাই রাস্তা, চাই রাস্তা, চাইনি, আমাদের রাস্তার প্রয়োজন নেই, আমাদের যেমন চাষযোগ্য জমি সেরকম ফিরে দিই। আমার নাম সুনীল ঘোষ। আমরা সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের সঙ্গে আছে, ছিল, আছে, থাকবে চিরকাল, আমরাও তার অনুরাগী, অঞ্চল আমাদের, তো আমরা কৃষকের সঙ্গেই আছি। আমরা কৃষকদেরকে কথা দিয়েছি যেটা, যে আমরা মাটি সরিয়ে নেব, চাষের আগেই উপযোগী করে দেবো বলেছি। তো মকর সংক্রান্তি ছিল, সেই জন্য আমরা মাটিটা লেবার পাইনি, সরাতে পাইনি, তো আমরা মাটিটা সরিয়ে নেব।
না এটা ঠিক কথা নয়। আমরা মাটিটা মকর সংক্রান্তির জন্য লেবারের অভাবের জন্য পাঁচ দিনের প্রাব্বন ছিল, সেই জন্য মাটিটা সরানো হয়নি। কিন্তু আমরা যেহেতু অঞ্চল থেকে কথা দেওয়া হয়েছে মাটি সরিয়ে নেওয়া হবে, আমরা মাটি সরিয়ে নেবো।